আমি ডাক্তার মতিউর রহমান চৌধুরী, চিফ কনসালটেন্ট এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট। আজকে আমরা দেখাবো আমাদের সবচাইতে পপুলার ট্রিটমেন্ট, নন সার্জিক্যাল হেয়ার রিগ্রোথ ট্রিটমেন্ট। এটা আমরা কিভাবে করি, চলুন আমরা প্রথম থেকেই দেখে নিই। পিআরপিটা রেডি হয়ে গিয়েছে। এখানে চারটা লেয়ার আলাদা বোঝা যাচ্ছে। বাফি কোট, এটা হচ্ছে পিআরপি প্ল্যাটলেট রিচ প্লাজমা, এটা হচ্ছে প্ল্যাটলেট পুয়ার প্লাজমা, এটা হচ্ছে রেড ব্লাড সেল। আমরা একটি স্পেশাল নিডল দিয়ে আমরা এই প্ল্যাটলেট রিচ প্লাজমাটাকে আলাদা করে নিয়ে নিব এবং এটাকে আমরা দিব একভাবে, আর প্ল্যাটলেট পুয়ার প্লাজমাটাকে আমরা একটা আলাদা একটি স্পেশাল মেশিন দিয়ে ইউজ করব। এখানে আমাদের সিরিঞ্জের মধ্যে একটা স্পেশাল ফ্লুইড আছে যেটা আমরা ইউজ করি ছেলেদের জন্য ভিন্ন ধরনের, মেয়েদের জন্য ভিন্ন ধরনের। এটা পিআরপির সাথে মিক্সড করে আমরা ড্রাইভ করব ইনশাল্লাহ। সলিউশনটা আগে আমাদের ফ্লুইডে দেওয়া আছে, স্পেশাল একটা সলিউশন। এই যে আমরা একটা লং বোর্ড নিডল দিয়ে আমরা জিনিসটাকে পিআরপিটাকে নিয়ে নিচ্ছি। এই যে ওনার করার আগের অবস্থা, এই জায়গার আমরা আমরা ট্রিটমেন্টটা করবো হচ্ছে এতটুকু জায়গা দিয়ে ড্রাইভ করব। এখানে যে হেয়ারটা আছে আমরা চেষ্টা করব এই চুলগুলোকেই আরও ঠিক করে বড় করে নিয়ে আসার জন্য। এটা যদি ঘন হয়ে যায় তো এই এরিয়াটাকে অনেকটু কাভার্ড মনে হবে। আমরা শুরু করছি ইনশাল্লাহ। করা আছে লোকাল অ্যানাস্থেশিয়া দেওয়া। আমরা প্রথমে মাইক্রো ইঞ্জেকশন টাইপের দিয়ে যাব। আমাদের পুরোটো এরিয়া আমরা কভার করে যাচ্ছি। এটা আমরা একটা পিআরপি যেটা আছে ফ্লিপটাকে আমরা দিয়ে দিলাম। এখন আমরা একটা বিশেষ ডিভাইস দিয়ে আবার দিব। এই যে আমরা একটা বিশেষ ডিভাইস দিয়ে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফেজ করে দিয়ে দিচ্ছি, ফ্লুইডটাকে আরো ভিতরে দিয়ে দিচ্ছি। আমাদের হেয়ার রিগ্রোথ ট্রিটমেন্টের বিশেষত্ব হচ্ছে স্পেশাল পিআরপি কিট ব্যবহার করা এবং স্পেশাল মেশিন ইউজ করা, ডিভাইস। এগুলাই রেজাল্টটাকে একদম পরিপূর্ণভাবে নিয়ে আসতে অনেক সাহায্য করে। এখন যারা আমাদের হেয়ার রিগ্রোথ ট্রিটমেন্ট করেছে আলহামদুলিল্লাহ, সবাই বলছে যে তারা কোনো না কোনোভাবে উপকৃত হয়েছে এবং কেউ বলে নাই যে না আমরা এখন পর্যন্ত কোনো বিন্দুমাত্র উপকার পাই নাই, আলহামদুলিল্লাহ। শেষ, আমাদের হেয়ার রিগ্রো ট্রিটমেন্টটা শেষ। একটু লাল হয়ে আছে, এটা খুব নর্মাল, খুব স্বাভাবিক। উনি আজকে মাথা ধুবেন না, 12 ঘন্টা পর থেকে উনি মাথা ধুয়ে আবার স্বাভাবিক নর্মাল যা লিড আছে স্বাভাবিক জীবনের মধ্যে সব কিছু চলবে। আর আমরা এই সেশনটা করবো হচ্ছে প্রতি 1 মাস পর পর। এর মাঝখানে আমরা শুধু লাগানোর জন্য কিছু ওষুধ দেবো, স্পেশাল ওষুধ, এবং খাওয়ার জন্য একটা স্পেশাল ওষুধ দিব। এই ধন্যবাদ আপনাদের সবাইকে।